Dear learners, assalamu alaikum. Welcome back to my channel. Ibrahim 360 channel e shobai ke welcome korchi. Ajker tutorial er maddhome amra completing sentence ekadosh shrenir completing sentence 2022 saler Rajshahi board er je completing sentence esheche shegulo alochona korbo. Ar ei alochona korbo obosshoi amra rule ebong rule analysis kore je board e asha proshno gula amra solve korbo. Okay, let's jump to the content. If I had a camera, তো আমরা জানি যে কন্ডিশনালের বিশেষ করে যে কোনো কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কিছু রুল আছে কমপ্লিটিং সেন্টেন্স করতে, তবে বেশিরভাগ সময়ে আমরা জানি কন্ডিশনাল থেকে একটা রুল আসে, আরও বেশ কিছু রুল আসে। তো আমরা প্রত্যেকটা রুল নিয়ে আলোচনা করব। যেমন ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার ক্যামেরা থাকতো, আই লাইক ফটোগ্রাফি ভেরি মাচ। আমার ক্যামেরা থাকলে আমি কি করতাম, কারণ আমি ফটোগ্রাফি বেশি পছন্দ করি। এখানে কিন্তু ক্লু দেওয়া আছে, একাদশ শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্স গুলো এসএসসি থেকেও ইজি। কেন, এখানে ক্লু দেয়া থাকে ফটোগ্রাফি, যেহেতু বলছে আমি ফটোগ্রাফি পছন্দ করি, আমার ক্যামেরা থাকলে আমি ছবি নিতাম, ছবি উঠাইতাম। আমরা একটু রুলটা দেখি, যে আমরা জানি যে কন্ডিশনালের মধ্যে বেশ কয়েকটা কন্ডিশনাল আছে, প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনাল। যাই হোক, এটা হ্যাড আই ক্যামেরা ক্লজে যদি কি থাকে, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে এবং অ্যাডজেক্টিভ নাউন অথবা অন্য কোনো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের রুল হবে পরবর্তী অংশে আমরা লিখতে হবে সাবজেক্ট, কুড, উড অথবা মাইট। তো এখানে আমরা উত্তর কি লিখতে পারি, যে আই উড টেক এ পিকচার ডেইলি, যেহেতু এখানে ফটোগ্রাফের কথা বলছে। প্রথমে সাবজেক্ট আমি আই কেন লিখলাম, এখানে সাবজেক্ট আই আছে, এখানে আমাদের আই লিখতে হবে। আর যেহেতু হ্যাড আছে, আমরা উড হ্যাভ লিখবো না, আমরা শুধুমাত্র হ্যাড লিখবো। হ্যাড প্লাস বি থ্রি হলে উড হ্যাভ হতো এবং টেকেন হতো, অথবা আই উড মেক ব্লগ ভিডিও, যেহেতু আমি ফটোগ্রাফ পছন্দ করি আমি ব্লগ ভিডিও বানাতাম, অথবা আই কুড ক্যাপচার ওয়াইল্ড লাইফ, আমি ক্যাপচার করতাম ওয়াইল্ড লাইফ। ওকে, দো হি ওয়াজ ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ভেরি ইরেগুলার ইন হিজ ক্লাস, ইন হিজ কলেজ। তো এখানে দো রুল, আমরা জানি যে দো রুলটা আমরা একটু দেখবো, যে দো অল দো রুল হচ্ছে আমরা অবশ্যই নেগেটিভ সেন্স অথবা অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স আমাদের লিখতে হবে। এখানে কিন্তু ক্লু দেয়া আছে, যে যদিও সে ব্রিলিয়েন্ট, সে ইরেগুলার ছিল কলেজে। তখন উত্তরটা আমরা কি দিতে পারি, যেহেতু এটা ফার্স্ট টেন্স, আমরা জানি যে দো দোর অংশ যদি ফার্স্ট টেন্স হয় ফরে ফার্স্ট টেন্স, যদি প্রথমে প্রেজেন্ট টেন্স হয় ফরে প্রেজেন্ট টেন্স, এবং অবশ্যই নেগেটিভ সেন্স দিতে হবে। যদিও সে ব্রিলিয়েন্ট, সে কি করে নাই, কোনো রিফুটেড কলেজে চান্স পায় নাই। তাহলে এখানে কিন্তু ডিডেন্ট আমরা ব্যবহার করেছি, এখানে হি আছে আমরা হি লিখেছি, এখানে ওয়াজ আছে আমরা ডিড নট লিখেছি, তারপরে যেটা লিখবো সেটা গেট চান্স ইন রিফুটেড কলেজ, অথবা হি ডিডেন্ট গেট এ স্কলারশিপ, সে ব্রিলিয়েন্ট ছিল কিন্তু স্কলারশিপ পায় নাই। তারপরে সে ব্রিলিয়েন্ট ছিল কিন্তু সে অন্যের ক্ষেত্রে হেল্পফুল না, হি ওয়াজ নট হেল্পফুল টু আদার। যাই হোক, এই তিনোটার যে কোনো একটা অ্যান্সার দিলে চলবে। জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে হোয়াইল হি, তো এটা কিন্তু হোয়াইলের রুল। তো গতকাল জামিলের দুর্ঘটনা ঘটেছিল যখন সে, একটা ঘটনা ঘটেছিল যখন, কি ঘটনা কখন ঘটে, যখন সে হাঁটতে ছিল। তো আমরা একটু রুলটা দেখি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেখানে ভার্ব হবে এম ইজ আর ওয়াজ আর, আর ভার্বের সাথে অবশ্যই আইএনজি লিখতে হবে। তো এখানে বলছে ওয়াজ, এখানে যেহেতু সাবজেক্ট দেওয়াই আছে তাহলে আমরা লিখতে হবে ওয়াজ, হি ওয়াজ ওয়াকিং থ্রু জঙ্গল, যখন সে জঙ্গলে হাঁটতে ছিল, অথবা ওয়াজ বিটিং আ স্নেক, এটা হোয়াইল ওয়াজ ওয়াকিং, যেহেতু হি আছে, হি ওয়াজ ওয়াকিং থ্রু জঙ্গল, যখন জঙ্গল দিয়ে হাঁটতে ছিল, অথবা ওয়াজ রানিং অন দ্য রোড, যখন রাস্তা দৌড়াচ্ছিল তখন একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তো আমরা এটা মনে রাখবো যে হোয়াইলের পরে আমাদের যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে অবশ্যই বি ভার্ব লিখতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই এম নট আ রিচ ম্যান, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। তো আমরা জানি টুর সাথে কি হয়, টু টু। ওকে, আমরা রুলটা দেখি, টুর সাথে টু হয় এবং টুর পর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যাই হোক, এখানে ফর মি, অনেক সময় আমরা লিখতে পারি যে টু এক্সপেন্সিভ ফর মি, ফর হিম, ফর দেম, এগুলো যদি লিখি এ চাইলে যোগ করতে পারি। তো টু টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, অথবা টু বাই ফর মি, বাইটা আমরা ফরেও লিখতে পারি। যাই হোক, আমরা যেভাবে লিখি শর্ত হচ্ছে টুর সাথে টু বসবে এবং টুর পরে একটা ভার্ব লিখতে হবে, টু রাইড অন ইট।
দেয়ার গোজ আর প্রোভার্বস, এই ধরনের কোন প্রোভার্বস এর কথা যখন বলে, ওয়াইজ সেইং এর কথা যখন বলে, তখন অবশ্যই আমরা নিজে বানিয়ে কিছু লেখা যাবে না। প্রবাদ বাক্য কখনো বানানো যায় না, চিরন্তন সত্য কথা কখনো বানানো যায় না। সো এখানে বলছে এটা একটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যটা কি নিয়ে, উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ জেন্টেলম্যান, তার মানে বন্ধুত্ব করা নিয়ে একটা প্রবাদ বাক্য। তাহলে আমরা প্রবাদ বাক্য কি বুঝি, এটি প্রবাদ বাক্য আছে যে আমাদের ভদ্রলোকের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলে রুলটা একটু দেখি, প্রোভার্বস যেভাবে আছে সেভাবে থাকে, এ ফ্রেন্ড ইজ, এ ফ্রেন্ড ইন নিডস ইজ আ ফ্রেন্ড ইন নিড, কারণ সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তো এই জন্য এই প্রবাদ বাক্যটা আমরা বানিয়ে কিছু লিখতে পারিনি, যেভাবে প্রবাদ বাক্যটা ছিল এভাবেই লিখতে হয়েছে। এই ছিল রাজশাহী বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স, এবং অন্যান্য বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স পেতে, এক্সারসাইজ মূলক ভিডিও পেতে, এবং আরো একাদশ শ্রেণীর টপিকস থাকবে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে একাদশ শ্রেণী পরীক্ষা পর্যন্ত, আশা করি চ্যানেলের সাথে থাকবে।